কি খবর? চলে আসলাম টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে, এত কিছু না বলি হইছে, আপনারা জানেন আমি কে এবং আমরা কি করব। যাই হোক, তো হচ্ছে পর্বের দ্বিতীয় পার্টটা, আমরা বেশি কথায় ইন্ট্রোতেই গেলাম না আর কি। শিক্ষা ও মনুষ্যত্বের প্রথম পর্বে আমরা আলোচনা করতেছিলাম ওর অনুধাবনের প্রশ্নগুলো, ওর মূল ভাবের আলোচনাটা বা গ এবং ঘ, এই যে আলোচনাটা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আলোচনাটা। এখন আমরা করব, খুব ছোট্ট একটা আলোচনা করবো, বারবারই বলতেছি এই পর্বটা দীর্ঘ করবো না। প্রবন্ধে আলোচনার জায়গাগুলোর ভেরিয়েশন বা পরিবর্তনের ধরন একটু কম হয়, সাধারণের তুলনায় একটু কম হয় আর কি। তো আমরা সেটাই দেখবো বা সেটাই লেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো আর কি। তো যেহেতু দুই পৃষ্ঠা একটা প্রবন্ধ, পাক্কা দুই পৃষ্ঠাও না, ঠিক দেড় পৃষ্ঠা বলা যায় আর কি, ছোট্ট একটা প্রবন্ধ আর কি। তো মানে দুই পাতা আর কি, দুই পাতার প্রবন্ধের মধ্যে আমাদের মোট চারটা জিনিস আমি ভাগ করতে পারি, যে এই চারটা ব্যাপার পরীক্ষায় প্রশ্নের ক্ষেত্রে উল্লেখ করা হইতে পারে বা আমাদের প্রশ্নের ক্ষেত্রে দরকার, আমাদের জানা দরকার চারটা ব্যাপারে আর কি। আসলে ছোট্ট একটা প্রবন্ধ রয়েছে, চার ব্যাপারের মধ্যে প্রায় পুরো প্রবন্ধে চলে আসছে। একটা দুইটা প্যারা হয়তো বা আমরা আলোচনায় আনবো না, কিন্তু ম্যাক্সিমাম প্যারায় চলে আসছে। সুতরাং আপনাদের আসলে পুরো প্রবন্ধটাই পড়তে হচ্ছে, সাদা বাংলা কথায় আর কি। তবুও আমি বলে দিচ্ছি কোন পার্টটুকু পড়লে আমরা কোন পার্টটুকু থেকে কি ধরনের উত্তর করতে পারবো বা কোন ধরনের উত্তরের জন্য আমার কোন অংশগুলো একটু মনোযোগ দিয়ে দেখা দরকার আর কি। সেই জন্য আসেন, আর আমাদের বাড়তি কথা না বাড়াই আমরা একবারে চলে যাই যে এই যে প্রশ্নের উপজীব্য বা মূল প্লটগুলো কি কি প্রশ্ন করা সেই আলোচনায়। এক নম্বরে আমরা কি নিয়ে আলোচনা করছি একটু দেখি আর কি। এক নম্বরে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিক্ষার উদ্দেশ্য, আমরা কেন শিক্ষা অর্জন করি, শিক্ষার আসল উদ্দেশ্য কি, মোটিভটা কি, সেই আলোচনাটা প্রথমেই করা হয় হচ্ছে 87 পৃষ্ঠার এক নাম্বার প্যারা। 87 পৃষ্ঠা মানে হচ্ছে প্রবন্ধের যে পৃষ্ঠায় শুরু হয় সেই পৃষ্ঠার একদম প্রথম প্যারাটা, সেটাই হচ্ছে 87 পৃষ্ঠা এক নাম্বার প্যারা। যে প্যারার মধ্যে আলোচনা করা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য কি, সেই প্যারা মেইনলি কি বলা হচ্ছে ওই প্যারাতে। কবি খুব সুন্দর করে, অদ্ভুত একটা সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছেন। উনি বলতেন মানুষের জীবন হচ্ছে একটা দোতলা ঘরের মতো, নিচতলা হচ্ছে জীবসত্তা আর ওপরতলা হচ্ছে মানব সত্তা। স্যার কিচ্ছু বুঝি নাই, বুঝায় বলি। কবি বলতেছে মানুষের জীবন দোতলা ঘরের মতো, মানে কি মানুষ জন্ম নেয় নিচতলায়, মানে মানুষের ধরেন যে দোতলা ঘর হয় নিচতলাতে জীবসত্তা, মানে কি কবির মতে মানুষ যখন জন্ম নেয় মানুষ তখন একটা জীব বা প্রাণী হয়ে জন্মায়, অর্থাৎ কুকুর বিড়াল হাতি ঘোড়া তেলাপোকা টিকটিকির মতোই মানুষও একটা প্রাণী, একটা জীব, সে আমরি কিছু না আর কি, এটা কবির মতে। এইবার সে যখন ধীরে ধীরে বড় হয় তখন সে ওই নিচতলা, সে জীবের তলা থেকে, কুকুর বিড়াল টিকটিকি তেলাপোকার জীবন থেকে সে নিজের একটু ভিন্ন করে, সে ওপরের তলায় চলে যায়। সে ওপরের তলা মানে মানব সত্তা। আর এই ওপরের তলা ঘরে যাওয়ার জন্য যে সিঁড়ি, এই যে প্রাণী থেকে মানুষ হওয়ার জন্য যে সিঁড়ি, সেই সিঁড়ির নাম হচ্ছে শিক্ষা। এইটা কবি সাহেব বিশ্বাস করেন, উনি মনে করেন শিক্ষাই মানুষকে মানুষে পরিণত করে। ব্যাপারটা কিরকম? স্যার আমরা কি আসলে জন্ম থেকে কুত্তা বিলাই? স্যার আমি জন্ম থেকে মানুষ, আপনারা যেভাবে কুত্তা বিলাইয়ের মতো না। স্যার আমরা সবাই জন্ম থেকে অন্য সব প্রাণীর মতোই, আসলে খুব একটা আলাদা কিছু না। কিরকম একটু দেখেন, ডিপলি দেখেন, একটা কুকুরের জীবনের মূল মোটিভ কি, সে ধরেন একটা কুকুরের লাইফ আমরা এক্সাম্পল ধরি আর কি। সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে, ওইটাতে শিকার করে, খাবার টাবার খোঁজে আর কি। সে খাবার টাবার খাইলো, খায় কি করে, একটু ছায়ের মধ্যে রোদে চার হাত পা ছড়ায়, একটু ছায়ের মধ্যে ঘুমায়, বিশ্রাম নেয়। তারপর বিকাল থেকে আরেকটু খাওয়া দাওয়া করলো, যদি ম্যাচিউর কুত্তা হয় তাহলে একটু বাচ্চা বাচ্চা ফুটাইলো, চার পাঁচটা বাচ্চা হইলো, রিল্যাক্স। তারপরে একটা সময় তার রাত্রেবেলা সে ঘুমাই গেলো, এমন করতে করতে একটা বয়স হবে, বুড়া হয়ে যাবে, গায়ের পশম পড়ে যাবে, কুত্তা ইন্তেকাল করবে, ইন্নানিল্লাহ, তাই তো? এবার আপনার আমার জীবন কি, স্যার আমরা কি করি? আমি সকাল সকাল আপনাদের সামনে আইসাই যে ক্যাটক্যাট করতেছি, লাফাচ্ছি, তার কারণ কি? ওই যে ইনকাম, কুকুর যেটা করে সার্ভাইভ খাওয়া, আমারও তো একই উদ্দেশ্য, আর তো কিছু না আর কি। এটা গেল। তারপর সামনে আমি যখন ম্যাচিউর হবো, আমিও সংসার করবো, বাচ্চা ফুটা বসাদা বাংলার কথা, একটা টাইমে আমারও গায়ের পোষণ না পড়লো, মাথার চুল পড়ে যাবে, ডাক্তার নড়বড় হয়ে যাবে, আমিও কিন্তু ইন্দানিল্লা মারা যাবো আর কি। অর্থাৎ একটা কুকুর তার উদ্দেশ্য জীবনে জাস্ট বাঁচা, আমার জীবনের উদ্দেশ্য কিন্তু এর বাইরে কিছু না, নতুন কিছু কিন্তু না আর কি, আহামরি কিছু কিন্তু আমি করতেছি না। তার মানে ওর জীবন আমার জীবন সেম, পার্থক্যটা কোথায়? কুত্তা কখনো বিকালবেলা দেখবেন না পাঁচ ছটা বল নিয়ে ক্রিকেট খেলতে, চলো ঘাও 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 ক্রিকেট খেলি, না পাবেন না কখনো। কখনো বিড়ালে দেখবেন না কানে হেডফোন লাগায় গান শুনতে, কখনো দেখবেন না আর কি। কখনো একটা হাতিরে দেখবেন না তারা সবাই মিলে মার্বেল খেলতেছে, কিংবা একটা বান্দর বসে বসে কবিতা লিখতেছে, হ্যাঁ চলো একটা সাহিত্য লিখি, নাটক বানাই, ড্রামা করি, কখনো আপনারা দেখবেন না। তার কারণ কি স্যার? এই এতটুকু বোধই শুধুমাত্র মানুষের আছে, যেটা অন্য কোনো প্রাণীর নাই। কেন স্যার? আমরা ধরেন আমরা যে গান শুনি, বাথরুমে গেলাম, যা একটা সুর দিলাম, ও আমার প্রিয়া রে, কণ্ঠে চলে আসলো আর কি, এটা কেন স্যার? আমার ভাল লাগে তাই, আমি আমার মনের আনন্দকে প্রাধান্য দিই। এই যে বিকেলে যখন আমরা খেলতে নামি, আমরা যখন একটা নাটক করি, একটা অভিনয় করি, একটা উৎসব করি, এই ধরনের আমরা সবাই খেলতে নামছি, খেলায় কি আসলে আমরা খুব একটা
জিতবো বলে কি প্রতিদিন বিকাল মেইন স্ট্রিম যে টুর্নামেন্টগুলো হয় সেগুলোর কথা আলাদা, ওয়ার্ল্ড কাপ এগুলোর কথা আলাদা, যারা ব্যক্তিগত আমরা খেলি কারণ বিকেলে আমরা খেলতে নাকি পাঁচজন, এখানে কি জয় পরাজয়টাও জরুরি থাকে, কত টাকা প্রাইজ মানি পেলাম এটা কি জরুরি থাকে? না, বরং খেলার আনন্দটা ইম্পর্টেন্ট থাকে, কতটুকু খেলতে পারলাম, তাই তো? কবি সাহেব বলতেছে এই আনন্দবোধের জন্মটা দেয় হচ্ছে শিক্ষা, শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে আপনার মধ্যের এই আনন্দগুলো জন্মানো, এবং এই আনন্দ যে জাতির আনন্দ আছে সেই হচ্ছে প্রাণী, সেই হচ্ছে মানুষ, সত্যিকারের মানুষ আর কি, যে নিজের মনের আনন্দ নিয়ে বাঁচে, এটা কবির মতে। তো কবি সাহেব বলতেছে আমরা জন্ম হয়ে প্রাণী হয়ে বা জীব হয়ে, এবং শিক্ষা হচ্ছে আমাদের মধ্যে আমাদের নিজেদের আনন্দ উপভোগ করার একটা কৌশল বা উপলব্ধির জন্ম দেয়, এবং যার কারণে নিজেদের রুচি অনুযায়ী আমরা আনন্দ উপভোগ করার মাধ্যমে আমরা কিন্তু কিসে পরিণত হই স্যার, একটা মানুষে পরিণত হই, একদম উপযুক্ত মানুষে পরিণত হই, ক্লিয়ার? অর্থাৎ শিক্ষা আমাদের মানুষে পরিণত করে, এইটাই শিক্ষার একটা বড় উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। এর বাইরে আরেকটা উদ্দেশ্য আছে স্যার, সেই উদ্দেশ্যটা কি? অন্ন বস্ত্রের চাহিদার যোগান দেওয়া আর কি, অর্থাৎ সাদা বাংলা কথায় আমার কামাই করা। শিক্ষা যে খালি আমার মানুষ বানাবে তা না, কবি সাহেব এটাও বলতে শিক্ষার আরেকটা কাজ হচ্ছে স্যার, শিক্ষা আমার কামাইও দেয়, টাকা পয়সাও দেয় আর কি, আমাকে দুই দিকটাই ব্যালেন্স করতে হবে। এই যে শিক্ষার উদ্দেশ্যগুলো, এই জায়গাটা হচ্ছে আমার 27 পৃষ্ঠার 1 নম্বর প্যারায় বলা। স্যার প্রশ্ন কীরকম আসবে, ধরুন উদ্দীপক দিল সোহান সাহেব নামে একজন বা টেকনিক টিচিং হোম বা ইজি এডুকেশনের একজন পদার্থবিজ্ঞানের শিক্ষক, উনি মনে করেন যে উনি এখানে ক্লাস নেন বা পড়ান পুরোটাই টাকার জন্য, যত বেশি টাকা পাওয়া যায় তত ক্লাস নেবে আর কি, এবং টেকনিক ইজি এডুকেশন এক পর্যায়ে বললো যে আমাদের কোনো কারণে আপনার টাকা একটু কম দেওয়া হচ্ছে, পারতেছি না আপনি ক্লাস নেন। সে বললো আমি পারবো না, আমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট, আমি ক্লাস কি ফাও ফাও নেই নাকি, পোলাপেন শিক্ষিত হলে আমার কী লাভ, এরকম একটা কথা বলে আমাদের পদার্থবিজ্ঞানের সোহান স্যার উনি বিদায় নিলেন। এইবার ধরেন এই উদ্দীপক থেকে আমাদের গোয়ার গোয়ার প্রশ্ন করালো, সোহান স্যারের যেই জীবনের প্রতি যে দর্শন বা চিন্তা তার সাথে, বা উনি উনি শিক্ষিত লোক বা ওনার শিক্ষার উদ্দেশ্য আর কাজী মোতাহার হোসেন চৌধুরী সাহেবের শিক্ষার উদ্দেশ্য এক নয়, ব্যাখ্যা করো। তখন আমরা ব্যাখ্যা আলোচনা লিখবো যে সোহান একটা খাইস্তা লোক আর কাজী মোতাহার হোসেন চৌধুরী অনেক ভালো লোক, এই তো আর তো কিছু না। তো এই ধরনের উত্তর আমরা লিখবো, খুব ভালো কথা। এবার দ্বিতীয় আলোচনায় যখন আমরা যাচ্ছি তখন সেখানে আমরা কী দেখতে পাচ্ছি, দেখেন মনুষ্যত্বের আলোচনা। এইবার দ্বিতীয় কথায় কবি বলতেছে এই প্রবন্ধে আমরা এতবার মনুষ্যত্ব মনুষ্যত্ব শুনবো, কিন্তু আশ্চর্য ব্যাপার, আমি যদি কারো জিজ্ঞেস করি এখানে স্যার কবির ভাষায়, আপনার আমার ভাষায় না, কবির মতে পুরো প্রবন্ধে মানুষ বলতে কি বোঝো, কাকে মানুষ বলে, কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমি তারা মানুষ, উনি তো বলতেছে সব প্রাণী আর মানুষ সমান, কুত্তা বিলাই খায় আমিও খাই, আমার দুই পা দিয়ে তো মানুষ বলে না আর কি, উনি তো আমার ফিজিক্যাল স্ট্রাকচারও মানুষ হিসেবে কাউন্ট করে না, তার কারণ মনে করে ফিজিক্যাল স্ট্রাকচার যেমনই হোক আমি আদতে একটা প্রাণী, একটা জীব, কুত্তা বিলাই হাতে ঘোরার থেকে ভিন্ন কিছু না। তাইলে আর কী কী বৈশিষ্ট্যের কথাই জরুরি যে ওগুলো থাকলে আমি তারে মানুষ বলবো আর না থাকলে তারে আমি মানুষ বলবো না, এইটা হচ্ছে এই প্রবন্ধের অনেক ইম্পর্টেন্ট একটা কথা, যে মনুষ্যত্ব বলতে কি বুঝো, কবির ভাষায় মানুষ বলতে কি বুঝো, এরকম অনেক প্রশ্ন হয় আর কি। কেউ কি আন্দাজ করতে পারেন জিনিসটা কি? এই জিনিসটা আসলে 88 পৃষ্ঠার 1 নম্বর প্যারায় বলা, বিশেষ করে আসলে 1 নম্বর লাইনে বলা, সেটা কি বলা একটু ঠান্ডা মাথায় শোনেন। মানুষ কি, কবির ভাষায় মানুষটা কি, খুব চমৎকার একটা সংজ্ঞা কবি দেবেন আর কি। সংজ্ঞাটা হচ্ছে যার তিনটা স্বাধীনতা থাকে, কি কি স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা, এই তিনটা স্বাধীনতার সমন্বয় যেই প্রাণীর মধ্যে থাকবে তাকে আমি মানুষ বলে গণ্য করব। এই তিনটা স্বাধীনতা না থাকলে কবি কিন্তু তাকে মানুষ বলতেছে না। ব্যাপারটা কীরকম আসেন দেখি, এক চিন্তা স্বাধীনতা, মানুষ এমন একটা প্রাণী হবে যার চিন্তার ফ্রিডম থাকবে, মানুষ চাইলে এনিথিং চিন্তা করতে পারবে, এ মানে কুজবি মানে তার কল্পনার ক্ষমতা থাকবে আর কি, ক্লিয়ার? তাকে বলা হয় হচ্ছে মানুষ। অর্থাৎ আমি একটা গন্ডির মধ্যে, ধরেন একটা কুকুরের ক্ষেত্রে কি হয়, আপনি কুকুরটা সামনে যাচ্ছে, আপনি তার লাঠিটা বাড়ি দিলেন, সে ব্যথা ব্যথা চলে আসলো, ফেরত আসলো, সে আবার সামনে চেষ্টা করলো, আপনি তার আবার একটা বাড়ি দিলেন, সে চলে আসলো আর কি, তিনবারের বার সে যাবে না, সে অনেক গেলেই তো মার খায় বাড়ি খায় আর কি। কিন্তু মানুষ থাকলে কি করতো, চিন্তা করতো তুই যখন লাঠিটা বাড়ি দেস তার দ্বারা দ্বারা শালা আমি এবার দাও বাইর করি, তোর দিব কো, তাই না, যে তুই তো মারতে জানি তোর উল্টাটা দিব আর কি। অর্থাৎ আমি একটা গন্ডির মধ্যে চিন্তা করি না, আমি ওখানে গেলেই মায়ের খাবো, এই চিন্তা আমি আবদ্ধ থাকি না, বরং ওই মাইকটা কি করে বন্ধ করা যায়, এই চিন্তাও আমার মধ্যে আসার সুযোগ থাকে, আমার চিন্তা ফ্রিডম স্বাধীন থাকে আর কি, আমি চাইলে যে কোনো সলিউশন ভাবতে পারি, এইটা মানুষের প্রথম গুণাবলী। দ্বিতীয় বৈশিষ্ট্য কি স্যার, গুণাবলী বলবো না বৈশিষ্ট্য বলবো, দ্বিতীয় হচ্ছে বুদ্ধির স্বাধীনতা। আমি চিন্তা করলাম আমি উল্টো আরে মারবো আর কি, মানে কি বলবো, ওই কোপ দিবে একটা, ধরেন যে আমার আড়ে মারতেছে আর কি, আমি তো কুকুর না, আমি তো মানুষ। এবার বুদ্ধি স্বাধীনতা কি, আমাকে তো দাও নাই, আমি কোপ দিব কেমনে, এবার ধরো আমি ক্যামেরার ট্রাইপডটা খুলে নিয়ে মারতে গেলাম আর কি, এই যে আমি আমার বুদ্ধির ব্যবহার করলাম, আমি একটা কমন গন্ডির মধ্যে বাধ্য না আর কি। মানুষই পারে যে কোনো
জিনিসটা ধরেন আমার কোনো খাবার নাই আর কি, এটা বিচ্ছির এটা ইঁদুরের পোড়া এটা রান্না করে মুরগির রোস্টের মতো বানাই ফেললাম, তারপরে খাই ফেললাম, কথার কথা বলতেছি আর কি। এই যে দেখেন আমার মধ্যে মুক্তিটা আছে। কুকুর কিন্তু কখনোই, গরু কিন্তু কখনো ঘাস ছাড়া, ঘাস না পেলে অন্য কিছু খাবে না, একটু খাসির মাংস খায় দেখি, পেট ভরাটা ইম্পর্টেন্ট, কখনো গরু কিন্তু এই কাজ করবে না। কুকুর কিন্তু কখনো ঘাস ওভাবে খাবে না আর কি, খায় অসুস্থ হলে খায়, সুস্থ অবস্থায় কখন খাবে না আর কি। মানুষ কিন্তু তার প্রয়োজনে তার বুদ্ধি ব্যবহার করে যে কোনো কিছুরে তার মতো করে তার কমফোর্টে নিয়ে আসতে পারে, তার মতো করে তৈরি করতে পারে আর কি, ক্লিয়ার? এই বুদ্ধি স্বাধীনতা মানুষের দ্বিতীয় বৈশিষ্ট্য মানুষ হওয়ার। এইবার এই দুইটার বাইরেও সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তিন নম্বর বৈশিষ্ট্যটা, এটা সবচেয়ে জরুরি, সেটা কি স্যার? আত্মপ্রকাশের স্বাধীনতা। আপনি কখনো কোনো কুত্তাকে দেখবেন না, কোনো বিলাইকে দেখবেন না, কোনো মশাকে দেখবেন না যে সে নিজের আত্মপ্রকাশ করার একটা স্বাধীনতা চাবে। অর্থাৎ কোনো কুত্তা কোনো দিন বলবে না স্যার আমি বড় হইয়া নায়ক হবো, স্যার আমি বড় হইয়া ডাক্তার হবো, কোনো দিন শুনবেন না আর কি। এই যে আমি জন্মাই মানুষ হয়ে কিন্তু মরতে চাই কবি হয়ে, মরতে চাই নায়ক হয়ে, মরতে চাই খেলোয়াড় হয়ে, মরতে চাই ইঞ্জিনিয়ার হয়ে, ডাক্তার হয়ে আর কি, আমার নিজেকে একটা নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে চাই, এইটা কিন্তু অন্য কোনো প্রাণীর মধ্যে নাই, শুধুমাত্র মানুষের মধ্যেই আছে। অন্য কোনো প্রাণী এইটা ডিমান্ড করে না, সে একটা কুত্তা কুত্তা হয়েই জন্মায়, কুত্তা হয়েই মারা যায় আর কি। কিন্তু আমি জন্মায় একটা প্রাণী হয়ে মারা যায় কোনো একটা প্রতিষ্ঠান হয়ে, কোনো একটা সত্তা হয়ে, একটা কবি সত্তা। ধরো আমি রবীন্দ্রনাথ ঠাকুর কে, আপনি কি বলবেন একটা মানুষ? না, আপনি বলবেন একজন কবি। আপনি তার কিন্তু মানুষ বলে আর সম্বোধন করেন না। তার মানে কি স্যার? সে তার আত্মপ্রকাশটা এমন একটা জায়গায় নিয়ে গেছে, সে এখন মানুষ থেকেও বিচ্ছিন্ন, একটা উর্ধ্ব জায়গা চলে গেছে। আইনস্টাইনকে আপনি এক কথা বলেন একটা বিজ্ঞানী, সে আইনস্টাইন কিন্তু মানুষ, আপনি তার মানুষ বলবেন না। আমি যদি বলি স্যার টমিকে, আপনি বলেন স্যার একটা কুত্তা, তাই তো? আপনি তো বলবেন না স্যার সাকিব স্যারের কুত্তা যে ফিজিক্স বোঝে, তা তো আপনি বলবেন না। তার কারণ কুকুর কি বোঝে না বোঝে সেটা ইম্পর্টেন্ট না, কারণ সে নিজেকে ওই পরিচয় প্রকাশ করতে চায় না। কিন্তু আইনস্টাইন ফিজিক্স বুঝতো এবং সে চাইতো জনগণ জানুক যে আমি ফিজিক্স বুঝি, এই পরিচয়ে সে নিজেকে আত্মপ্রকাশ করতে চাইতো আর কি। এই বোধটাই কিন্তু মানুষের সবচেয়ে বড় মনুষ্যত্বের পরিচয় আর কি। এইবার একটা লোক যদি টাকার পেছনে ছোটে, সে বিসিএস ক্যাডার হইলো, তার আত্মপ্রকাশের চাহিদা হচ্ছে আমি ফুটবলার হব, কিংবা তার আত্মপ্রকাশের চাহিদা আমি একজন সাহিত্যিক হব, কিন্তু শুধু টাকার জন্য সে বিসিএস ক্যাডার হইলো বা অমুক তমুক করলো, বড় চাকরি করলো বা হাবিজাবি করলো আর কি, সে কিন্তু আলটিমেটলি মানুষ হইলো না। সে বড় লোক হইতে পারে, সে প্রচুর পড়াশোনা করতে পারে, কিন্তু কবির ভাষায় সে মানুষ না। সে নিজের আত্মার সুখকে নষ্ট করে ফেলছে, সে একটা জড় বস্তু, সে একটা জন্তু, প্রাণীর মতো। একটা কুকুর অনেক শিকার করে যেমন অনেক খাদ্য জোগাড় করতে পারে, একটা মানুষ অনেক কামাই করা মানে ওই শিকারি কুকুরটার মতো প্রচুর খাবার হয়েছে, কিন্তু সে কিন্তু মানুষ হয়ে যায় নাই, এইটা হচ্ছে বড় কথা। এবার তিন নম্বর আলোচনায় যাই দ্রুত। তিন নম্বর আলোচনা কবি সাহেব কি বলতেছে? শিক্ষা ও মনুষ্যত্বের সম্পর্ক। এই যে স্যার এতক্ষণ ধরে ক্যাডারো ক্যাডারো করলাম, এবার শিক্ষা আর মনুষ্যত্বের মধ্যে মেইন সম্পর্কটা কোথায়? ও তো শিক্ষা তো আমাদের মূল্যবোধ জায়গায় কেমনে জায়গায় বা কি হয় আর কি। সে আলোচনাটা পৃষ্ঠ নাম্বার 88 তিন নাম্বার প্যারায় বলা। কবি সাহেব বলতেন শিক্ষা আমাদের মনুষ্যত্ববোধ জাগায়, কিন্তু মনুষ্যত্ববোধ শুধুমাত্র শিক্ষার দ্বারা হয় না স্যার। কবি সাহেব তখন সুন্দর একটা এক্সাম্পল দিলেন যে একটা ভারী বস্তুকে উপরে তোলার দুইটা প্রসিডিউর আছে, একটা হচ্ছে নিচ থেকে ঠেলা, তাই তো, আর হচ্ছে উপর থেকে টানা। হ্যাঁ, তো নিচ থেকে ঠেললে আমি কিন্তু আমার হাইটের বেশি, আমার উচ্চতার বেশি একটা বস্তু ধরে উঠাইতে পারবো না, তাই তো? আমার হাইট 5 ফিট 6, হাত উঠালে ধরেন এটা সর্বোচ্চ 6 ফিট পর্যন্ত যাবে, 6 ফিটও মেবি যায় না, 6 ফিট কাছাকাছি যায় আর কি। তো অতটুকু হাইটের বেশি আমি তুলতে পারবো না, এটাই স্বাভাবিক। আমি আরও লম্বা হলে হাইটও তুলতে পারতাম, ভালো কথা। এইবার আর যদি আমি উপর থেকে দড়ি ফেলাই স্যার, হ্যাঁ উপর থেকে টাইনা তোলা সম্ভব যদি দড়ি অনেক শক্ত হয়, বাট অনেক ক্ষেত্রে যদি বোঝা ভারী হয় তাহলে কিন্তু দড়ি ছিঁড়ে বোঝা পড়ার সম্ভাবনা থাকে আর কি। মানে ভারী বস্তুরে তোলা কিন্তু যায় না খালি দড়ি দিয়েও আর কি। তাহলে স্যার তোলার একমাত্র সহজ উপায় কি স্যার? যদি আমি দুইটা পদ্ধতি একসাথে কাজে লাগাই, অর্থাৎ কেউ নিচ থেকে সাপোর্ট দিই ঠেলি এবং কেউ উপর থেকে টানি, যদি দুইটা একসাথে করি তাহলে কিন্তু একটা ভারী বস্তু খুব সহজেই, অতি সহজেই সঠিকভাবে উপরে ওঠানো সম্ভব কোনো রকম ঝুঁকি ছাড়াই আর কি, ক্লিয়ার? এইবার কবি বলল এই ভারী বস্তুটা হচ্ছে মানুষের মনুষ্যত্ব লোক, এই নিচ উপর থেকে টানাটা হচ্ছে শিক্ষা, আর নিচ থেকে ঠেলাটা হচ্ছে একটা উন্নত বা বুদ্ধিভিত্তিক সমাজ ব্যবস্থা। অর্থাৎ একটা উন্নত সমাজে যদি আমি শিক্ষা ঢালি তাহলেই ওই সমাজের পক্ষে সম্ভব তাদের মানসিকতাকে পরিবর্তন করে মনুষ্যত্ব লোকে পৌঁছানো বা সঠিক সত্যিকারের মানুষ হয়ে যাওয়া আর কি। যদি আমি একটা বাজে সমাজ ব্যবস্থায় শিক্ষা ঢালি তাহলে এই ঘটনা ঘটতে পারে যে আমি কিন্তু ওই মানুষদের পরিবর্তন না করে বরং আরও নিচুর দিকে চলে যাওয়া। স্যার বুঝে নেই ব্যাপারটা, বুঝাই বলি সাদা বাংলায় যে ভালো চিন্তার মানুষ শিক্ষা পাইলে যেই কাজ করবে, মন্দ চিন্তার মানুষ শিক্ষা পাইলে কিন্তু সেই কাজ করবে না স্যার। আপনি যারা জঙ্গি চিন্তার লোক তারা আপনি ফিজিক্স বা কেমিস্ট্রি পড়লে সে বোমা বানানোই শিখবে, আর যে শুদ্ধ চিন্তার লোক তারা আপনি ফিজিক্স বা কেমিস্ট্রি শিখাইলে সে ফ্যান বানানো শিখবে।
এই হচ্ছে পার্থক্য। তো কবি সাহেব বললো যে যদি তুমি সত্যি মনুষ্যত্ব লোকের উন্নয়ন চাও তাহলে তোমার কি করতে হবে স্যার, তোমাকে শুধু উপর থেকে টানলে, শিক্ষা দিয়ে টানলে হবে না, নিচ থেকেও একটা উন্নত সমাজের সাপোর্ট লাগবে। হ্যাঁ এটা সত্যি যে শিক্ষা, অতিরিক্ত শিক্ষা দিয়ে, শুধুমাত্র শিক্ষার দ্বারাও মানুষকে মনুষ্যত্ব লোকে টাইনে আনা সম্ভব, কিন্তু এইটা একমাত্র সলিউশন না, বরং দুই দিক থাকলে মানুষকে কিন্তু খুব সহজেই মনুষ্যত্ব লোকে পৌঁছানো সম্ভব, শিক্ষা এবং উন্নত সমাজ ব্যবস্থার দ্বারা। চমৎকার, এই হচ্ছে তিন নম্বর প্রশ্নের আলোচ্য বিষয় আর কি। এইবার চারে চলে যাব, আর কথা বাড়াবো না। চারের মধ্যে লাস্ট হচ্ছে পরিণতি। এইটা অন্য সব প্রবন্ধের পরিণতির মতো না আর কি, এই প্রবন্ধ পরিণতির ব্যাপারটা আলাদা ভিন্ন। এইখানে কবি এবার জরুরি একটা কথা বলবে, অষ্টষ্ঠী বিষয় চার নম্বর প্যারায় সবচেয়ে জরুরি কথা, যেটা সবার মনে প্রশ্ন, স্যার এই যে এত বড় বড় জ্ঞান ঢাললেন যে আমাদের শিক্ষিত হইতে হবে, মনুষ্যত্ব লোকে পৌঁছাতে হবে, কবিতা লিখবো, সাহিত্য লিখবো, কামাই করা যাবে না, বুয়েটে পড়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, তাই তো? এই তো বললাম মিসেস কাটার হওয়া খারাপ, ফুটবলার হওয়া, এই তো বললেন স্যার। এবার প্যাট ভরে খাইতে না পারলে এডি করে লাভটা কি? হ্যাঁ মেসির আপনি তো বড় বড় নাম নিছেন, আগের ক্লাসও নিছেন, কারণ মেসির তো অনেক টাকা, বাংলাদেশে একজন ভালো ফুটবলার তো ওর তো কোনো টাকা নেই, ফুকিন নি, আপনি স্যার ওর নাম নেন না, কথা কিন্তু সত্যি, কথা কিন্তু মিথ্যা না আর কি। কবি সাহেব এই কথাটা এখানে ক্লিয়ার করবে অষ্টশী বিষয় চার নম্বর প্যারায়। কবি সাহেব তখন বলবে ভাই শোনো, তোমার আমি কামাই করতে মানা করি নাই, তুমি কামাই করো, তুমি কামাই করো, তোমার মন, তুমি যত বড় লোক হইতে চাই মন বড় লোক হও, কিন্তু ওই পথটাকে ফলো করে বড় লোক হও যেইটা তোমার মন চায়, তোমার রুচি চায়। ওই যে থ্রি ইডিয়েট যেই কথাটা বলে, আপনারা অবশ্যই দেখছেন আশা করি সিনেমাটা আর কি, এই শিক্ষা মনুষ্যত্ব কিন্তু ওই একই কথাটা বলে যে ভাই শিক্ষা তোমার মধ্যে মূল্যবোধ জাগাবে, তোমার বোঝাবে তুমি কোনটা করতে পারো, এবার যেটা তুমি করতে পারো মনে করো সে অনুযায়ী তুমি কাজ করে নিজে গুছাও, কিন্তু দয়া করে আল্লাহ দোহাই লাগি কামাই আছে ওটাতে বেশি, তাই ভেড়ার পালের মতো এক জায়গায় দৌড়তে ঢুকে যাবা এই ধরনের কাজকর্ম করো না, কামাই তোমার লাগবে তুমি কামাই করো, তোমার নিজের মন যেটা চায় তুমি সেইভাবে কামাই করো আর কি, নিজের ওইভাবে গড়ে তোলো আর কি। কবি সাহেব খুব সুন্দর করে বলতেছে যে ভাই পায়ে যদি কাঁটা ফুটে তাহলে কিন্তু হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, হাঁটতে গেলে বারবার কাঁটা খোঁচা লাগে, ভাল লাগে না, অশান্তি লাগে একটা। তখন কবি সাহেব কি বললো যে তাই পায়ের কাঁটাটা আমার ফেলে দিতে হবে, ঠিক তেমনি আমি বিশাল শিক্ষিত হয়েছি, বিশাল বিরাট মাপের কবি হয়ে গেছি, কিন্তু পেটে ভাত নাই, আমার কবিতা কিন্তু আমার কাছেই কোনো আনন্দদায়ক লাগবে না, তাই মিনিমাম পেটে ভাতটা আনো, তারপর তুমি কবিতা লেখো, আপত্তি নাই। এবং পেটে ভাত আনার জন্য কবি সাহেব এই যে পুরো আলোচনার মূল ব্যাপার, নিজেরে বিক্রি করে দিও না, নিজেরা হারায় ফেলো না, বরং নিজের যে চাওয়া, নিজের যে রুচি, সে অনুযায়ী ভাত আনার চেষ্টা করো পেটে, তুমি পারবা সফল হইতে, তুমি পারবা সঠিক করতে আর কি, তোমার তখন মানবজনটা সফল হবে, তুমি আসলেই বুঝতে পারবা শিক্ষার উদ্দেশ্য কি বা মানুষ হয়ে বাঁচার আনন্দটা কোথায়। এই হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্বের মূল জায়গা বা মূল ব্যাপার আর কি। এখান থেকে চার ধরনের তিন টপিকে তিন রকম প্রশ্ন হয়, এখান থেকে সব পরিণতির দিক থেকে সবচেয়ে বড় প্রশ্ন আমি আপনারা বুঝতেছি না, সবগুলো কমন প্রশ্ন, তার একটু উদ্দীপক বলে দিই, খুব কমন একটা, ধরেন থাকিব স্যার একটা লোক, ধরেন কবি জীবনানন্দ দাস, তিনি একটা পর্যায়ে অনেক বড় আমাদের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিগুলোর মধ্যে একজন, এবং একটা পর্যায়ে উনি অর্থনৈতিক অভাবে পরিবারের প্রতি হতাশায় উনি আত্মহত্যা করতে বাধ্য হন, এবং কবি সাহেবের এই পরিণতি, জীবনানন্দ দাসের এই পরিণতি আমাদেরকে জীবন সম্পর্কে অনেক কিছু শেখায়, এমন একটা উদ্দীপক দাও। এইবার এইখানে আমাদের একটা গোয়ার ঘর প্রশ্ন দিল যে কবি সাহেবের পরিণতির সাথে শিক্ষা মনুষ্যত্বের মানে কাজী মোতাহার হোসেন চৌধুরী সাহেবের কোন দিকটার, কোন চিন্তার মিল রয়েছে এবং কোন চিন্তার অভাব রয়েছে বলেই কবি সাহেব আত্মহত্যা করতে বাধ্য হলেন, ব্যাখ্যা করো কেন কবি সাহেব আত্মহত্যা করেন, তখন আপনি এটা একটা ব্যাখ্যা লিখলেন বা গুছাইয়া লিখলেন আর কি। এই ধরনের আলোচনাগুলো এই চারটা টপিক থেকে হয় আর কি। যাই হোক আর কথা না বাড়াই, এর বাইরে আপনার শিক্ষা মনুষ্যত্বের আর তেমন কোনো প্রশ্নের জায়গা পাবেন না, তবু আপনারা দেখবেন যদি লাগে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, আমরা নতুন করে আবারও দেখবো না। তো আর কথা বাড়াবো না, এবারের মতো শেষ করে দিচ্ছি, আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে দেখা হবে, নতুন অনুধাবনের আলোচনা, নতুন জ্ঞানমূলক প্রয়োগ, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ রাখবেন এবং আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।